বেসরকারি বাস এবং ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। জাতীয় সড়কে উল্টে গেল বাস এবং ইঞ্জিন ভ্যান। নদিয়ার শান্তিপুর থানার উদয়পুর 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা যায়, একটি বেসরকারি বাস রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। উল্টো দিকে মাল বোঝাই একটি ইঞ্জিন ভ্যান রানাঘাটের দিকে যাচ্ছিল। উদয়পুরের কাছে ইঞ্জিন ভ্যান এবং বাসের মুখোমুখি ধাক্কা লাগে, যার ফলে দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ইঞ্জিন ভ্যানটি রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায় এবং জাতীয় সড়কের উপরই বাসটি উল্টে যায়। যদিও বাসটিতে কোনো যাত্রী ছিল না, ধাক্কা লাগার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বাসের চালক এবং খালাসি। ইঞ্জিন ভ্যান চালকের দাবি, অতিরিক্ত গতিতে ছিল বাসটি, যার কারণে চালক অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে দ্রুত গতিতে ইঞ্জিন ভ্যানে এসে ধাক্কা মারে। তবে তড়িঘড়ি পথচারীরা ইঞ্জিন ভ্যানেকে চালককে উদ্ধার করে। গুরুতর আঘাত না লাগলেও শরীরের অধিকাংশ জায়গায় চোট পেয়েছে ওই ভ্যান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য 34 নম্বর জাতীয় সড়ক যান চলাচল বন্ধ থাকে। অবশ্য পরবর্তীকালে পুলিশের তত্ত্বাবধানে যান চলাচল নিয়ন্ত্রণে আসে। ওঠার পরে আমারটা শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি করে আসলাম। এসে দেখি এই অবস্থা, লোকজনে যেটা বলছে যে মোটর ভ্যান একেবারে সাইডে ছিল, ওখান থেকে মেরে একেবারে পাল্টে এবারে চলে এসছে। ঠিক আছে, ও তো লাফ মেরেছে, লাফ মেরে ওর হাত মাথা হয়তো ভেঙে গিয়েছে, কখন করছে তো দাঁত ভেঙে গিয়েছে। ঠিক আছে, হসপিটালে ভর্তি আছে, হেল্প করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওকে। এখন তো আমি বলতে পারি, কেউ মারা যায়নি তো? না। কখন, কতক্ষণ আগে হয়েছে? এই তো ধরেন 20 মিনিট। বাসটা কি খুব গতিতে আসছিল? গতিতে ছিল বাস, বাসে প্যাসেঞ্জার ছিল? হ্যাঁ, কি ঘটেছিল বলুন। মোটর ভ্যান আসছিল কোনো, আর ছাই করে গাড়ি ছিল, গাড়িটা ছাই যদি না পেরে মোটর ভ্যানে বেরিয়ে দিয়ে বাসে প্যাসেঞ্জার ছিল? না, প্যাসেঞ্জার ছিল না। কেউ মারা গেছে? না না, কেউ আহত হয়েছে কি? না না, কেউ আহত হয়েছে, একটু আহত হয়েছে, একটু আহত হয়েছে। কে সেটা? মোটর ভ্যান, মোটর ভ্যানের চালক। কতক্ষণ আগে ঘটেছিল? আধা ঘন্টা। আপনার নাম? জয়দেব বিশ্বাস। জোরে বলবেন। আমি আসছি আর ড্রাইভার ওভারটেক করছে, আমাকে ফলো করে। ঠিক আছে, একদম সামনে সামনে গিয়ে মেরে দিয়েছে। পিছন থেকে মেরেছে না সামনে থেকে? সামনে। তারপরে? তারপরে আমি সিটে পড়ে যাই আর আমার ভ্যান চলে গেছে ওই রাস্তার ওই পাশে। কোন দিক থেকে আসছিল বাসটা? বাসটা যাচ্ছিল এই রানাঘাটের শান্তিপুরের দিকে যাচ্ছে। হ্যাঁ, শান্তিপুর দিকে। গতি ছিল বাসের? হ্যাঁ, প্রচণ্ড গতি ছিল। আর আমি আসছিলাম ওদিক থেকে, আমি পাম্পে ঢুকবো। কোথায় কোথায় লেগেছে? লেগেছে আমার এই ক্যানায় লেগেছে, একটা মোড়ে লেগেছে। আপনার নাম? আমার নাম অজয় রায়। হ্যাঁ, অজয় রায়। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মোশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন? 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিল অ্যাকুয়া স্মুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে 40 থেকে 50 হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এক্ষুনি কল করুন 9134648